সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যারা দেশ ও দেশের বাইরে থেকে ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা এসেছি সিরাজগঞ্জের অর্থনৈতিক অঞ্চল, সিরাজগঞ্জ ইকোনমিক জোন। সিরাজগঞ্জ সদর উপজেলার সৈয়দাবাদ ইউনিয়নে এটি অবস্থিত। তো এখান থেকে আমরা আপনাদেরকে দেখাবো পরিপূর্ণ এই ইকোনমিক জোনটি বর্তমান কোন অবস্থায় আছে, অর্থাৎ এটার কনস্ট্রাকশন কাজগুলো কোন পর্যন্ত হয়েছে বিস্তারিত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি ডাক বাংলোটি, এটা হচ্ছে ইকোনমিক জোনের প্রধান অফিস, এবং এই পাশে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে দেখেন। এবং এই পাশেই যেটা রয়েছে এটা কিন্তু সিরাজগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র, এবং এটা হচ্ছে এই রাস্তাটি একদম ইকোনমিক জোনের যে ডাক বাংলো অফিসটা দেখালাম সেখান থেকে একদম সৈয়দাবাদ হাইওয়ে রোডের সাথে কানেক্টেড। এবং এগুলো দেখেন বিভিন্ন ধরনের পাইল তৈরি করেছে এই পাশে, এবং সামনে খুব সুন্দর একটি ব্রিজ দেখাবো আপনাদেরকে, যেটা একদম এখান থেকে দেখেন এই যে ব্রিজটি শুরু হচ্ছে, এবং এই পাড় থেকে একদম সামনে যে গ্রামটি দেখা যাচ্ছে সেটা হচ্ছে ফুলবাড়ি বা ফুলবাড়ির চর। তো মাঝখানে যে একটি ক্যানেলের মতো আছে, অর্থাৎ একটি নদী আছে, যে নদীটি এইখান থেকে এই ফুলবাড়ি থেকে একদম এই ক্যানেল হয়ে ব্রিজের নিচ দিয়ে দেখেন, এটা হচ্ছে একদম রাঁধুনিবাড়ি থেকে বেলকুচির এদিক দিয়ে রাজাপুর হয়ে বেলকুচির দিকে চলে গেছে। তো এই ক্যানেলটি আসলে দুই পারে ব্লগিং করার কারণে এত সুন্দর হয়ে উঠেছে, নতুন পানি আসবে আসার পরে আসলে এটা পর্যটক কেন্দ্রের মতো তৈরি হয়েছে, যেটা দেখলে সকলেরই অনেক ভালো লাগবে। এটা হচ্ছে দেখেন আমাদের অর্থাৎ ক্যানেলের এই পাশটি, এবং ওই পাশে দেখেন ওই যে বৈদ্যুতিক খুঁটিগুলো স্থাপন করেছে, এবং ওইটা কিন্তু ফুলবাড়ির চর আর কি। এখান থেকে এই নদীটি পার হলেই ফুলবাড়ি চর শুরু হবে, তবে এটা ব্রিজ দিয়ে যাওয়া যাবে। তো ব্রিজটির কাজ এখনও শেষ হয়নি, ব্রিজটি দেখেন এই যে এই অবস্থায় আছে। তো ব্রিজটির কাজ শেষ হলে কিন্তু আসলে অনেক সুন্দর লাগবে, সরাসরি যে রাস্তাটি সেটা দিয়ে আমরা একদম এই ফুলবাড়ি চর হয়ে একদম বয়রা চক বয়রা এগুলো দিয়ে যাওয়া যাবে। অর্থাৎ এই ফুল ইকোনমিক জোনটি 1041 একর জায়গার মধ্যে অবস্থিত, আসলে অসাধারণ। দেখেন যে যমুনার পানি কিন্তু ঘুরেই চলছে দিয়েছে, এখন আজকের অবস্থা এরকম। তো এই পানিটা কিন্তু ঘুরেই চলছে, এবং এখানে দেখেন যে ব্লকিংগুলো করেছে এটা আনকমন একটা ব্লকিং সিস্টেম, উপরে কার্পেটিং করা আছে এবং নিচে একদম ঢালাই করে দিয়েছে। তো আসলে যতটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আশা করছি সকলেরই ভালো লাগবে। বর্তমান ইকোনমিক জোন যারা দেশের বাইরে আছেন, কোন অবস্থায় আছে আপনারা হয়তো জানেন না, তাদের উদ্দেশ্যে মূলত ভিডিওটি করা। সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আজকের মতো। আল্লাহ হাফেজ।